Hello guys, good morning. Welcome back to the channel. To a new vlog. So, সকালে বাজছে প্রায় 9টা আমার শুরু হয়ে গেছে ট্রেনিং সচিতম উঠে গেছে আর দেখতেই পাচ্ছো কফি কাপ নিয়ে বসে পড়েছি ওটা রেডি ও এখনি ফ্রেশ হয়ে গেছে কফিটা খেয়ে নেবে তো তারপর আমরা চলে যাব রেডি হতে কারণ আজকে অফিস যেতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আজকে বেরোবো আজকে ফোরিলা নিয়েই বেরোবো আজকে দুজনে তো বেরিয়ে পড়বো আজকে তাড়াতাড়ি করে কারণ অফিসে গিয়ে আমাকে বাকি ট্রেনিংটা অ্যাটেন্ড করতে হবে ওরও আজকে প্রচুর কাজ অফিসে তো দেখা যাক তাড়াতাড়ি শুরু করি তোমাদের সঙ্গে কানেক্টেড থেকো অ্যান্ড অ্যাজ উই সে ডু শেয়ার ইট উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড কিপ কানেক্টিং উইথ আস অ্যান্ড স্টে কানেক্টেড আমরা বেরিয়ে পড়েছি আজকে খুব তাড়াতাড়ি মানে প্রচুর লেট হয়ে গেছে আজকে আমাদের তো সেই কারণে জন্যই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাচ্ছি 11:30টার মধ্যে আমরা বেরিয়ে যাই আজকে 11:40 অলরেডি বেজে গেছে তো এইদিকে দেরি করলে আবার ওইদিকে তখন বেরোতে দেরি হয় তো আজকে শ্যাম্পু করেছি চুলটাও মানে আঁচড়াতেও টাইম পেলাম না ব্যাগে নিলাম এবার ওখানে গিয়ে অফিসে গিয়ে করে নেব বেরোচ্ছি আর রাস্তাও তো এই টাইমটাতে মানে এই ট্রাক ফ্রাক এত যায় না পুরো রাস্তা ব্লক আমাদের রাস্তাটাই খুব জ্যাম হয় প্রচণ্ড জ্যাম হয় আমরা এবারই কাছে দেখি কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি ফোনটা কেটে গেল মানে ভিডিও করতে করতে একটা ফোন চলে এসেছিল তো সেই কারণের জন্যই রাস্তায় প্রচণ্ড জ্যাম সব সময় ট্রাক লরি তারপর ছোটা হাতিগুলো চারিদিকে ইট বালি সিমেন্ট বা সে ভালোভাবে যে যাবো কখনো কখনো সেটা দিয়ে নেই তারা আর আমাদের তো সব সময় লেট আমরা তারা হুড়ো করে কোনো মতে মানে মানে ওই আর কি বেরোনোর তারপর এখন তো ফুলকপি বাঁধাকপি এইসবের সিজন তো সেই গাড়িগুলো সব দাঁড়িয়ে থাকে এই দিকে সাইডে আর এই দিকটা মানে পুরোই মানে বাজার তো সানগ্লাসটা বেচারা ব্যাগের পিছনেই রেখে দিয়েছে নেওয়াও হয়নি একদম ব্যাগের পিছনে আছে আর এখন দেরি হয়ে গেছে আবার ব্যাগ থেকে সানগ্লাস বার করবো আমরা পৌঁছে গেছি আজকে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি জ্যাম ছিল সব কিছুই ছিল বাট তার মধ্যেও তাড়াতাড়ি চলে এসেছি এবার অফিসে ঢুকছি চলো চলো টাটা তাহলে বাই তুমি ও তেল ভরাতে যাবে হ্যাঁ তেল টেল ভরিয়ে হ্যাঁ ঠিক আছে চলো টাটা চলো টাটা হুম অফিসটা তো দেখাতে পারি না তো এই দেখো পুরো বিল্ডিংটা বেরিয়ে পড়েছি অ্যাজ ইউজুয়াল ওয়েট করছি ওর জন্য অনেকটা আজকে 9:15 বেজে গেল বেরোতে বেরোতে ও আসছে গাড়ি নিয়ে ওয়েট করছি ঠান্ডাটাও বেশ লাগছে ফুল স্লিভ টি শার্ট ওই জন্যই পরে চলে এসেছি চলো গাড়িতে চেপে দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি অলমোস্ট দেয়ার তো জ্যাম ছিল ভালো প্রচণ্ড সিগন্যাল ছিল জ্যামের থেকেও বেশি প্রচণ্ড লং সিগন্যাল ছিল প্রতিটা সিগন্যালেই মনে হয় ওয়েট করতে হয়েছে আর নিউ টাউন থেকে তারপরের নিউ এখানটায় এত রিক্সো এগুলো দাঁড় করিয়ে দেয় না নিউ টাউন থেকে মানে চিংড়িঘাটা অব্দি প্রচুর মানে প্রতিটাই সিগন্যাল খেয়েছি তারপরে মানে রাস্তাও ঠিকঠাক ছিল মানে ঠিকঠাক 9:20-25 বেরিয়েছি চলে এলাম 10টা বাজে এখন তো উই আর অলমোস্ট দেয়ার এবার গিয়ে ফ্রেশ ট্রেশ হবো আজকে অফিসে কি হয়েছে আজকে আমাদের অফিসে অনসাইট থেকে টাকা দিয়েছে তো সেই জন্য অফিসে আজকে মানে খাবার দিয়েছে মানে ওটার মধ্যে লুচি আছে তরকারি লুচি মিষ্টি আর একটা চপ চলে এলাম বাড়ি এবার ঢুকবো
তারপর গিয়ে দেখাচ্ছি কি দিয়েছে। বাড়ি ফিরে গেছি, এখনো আই কার্ডটাও খুলিনি, আর তোমাদেরকে দেখাচ্ছি আজকে অফিস থেকে কি দিয়েছে। এই দেখো, অনসাইট থেকে মানে টাকা কালেক্ট করে তারপর ওডিসিতে যতজন ছিল সবার জন্য বাঞ্ছারাম থেকে পুরি, সবজি, একটা ভেজিটেবল চপ আই থিঙ্ক, হ্যাঁ আমি খাইনি যদিও, নিয়ে এসেছি বাড়িতেই খাবো, আর মিষ্টি, দুটো মিষ্টি সবাই খেয়েছে বলছিলো ভালোই টেস্ট, বাঞ্ছারাম থেকে প্যাকেট করে নিয়ে এসছে। তো সবাই তো মোটামুটি আসেনি, তো হেড কাউন্ট বলেছিল দিতে, তো সেই অনুযায়ী তারপর সবাই, নাহলে বেকার খাবারগুলো নষ্ট হয়, সবাই আসেও না, তো তারপর বেকার এতগুলো নেওয়াও হয়, তার থেকে যে কটজন আসবে তাদের হেড কাউন্ট নিয়ে তারপর বাঞ্ছারাম থেকে অর্ডার করা হয়েছিল। তাই সন্ধ্যে 7:30 নাগাদ দিয়েছিল, তো আমি লাঞ্চ করতে মানে অফিসে গিয়ে খাই যখন এত দেরি হয়ে যায়, তাই জন্য আর খেতে ইচ্ছা করলো না, তাই বাড়িতে এসেই খাবো। তো আমাদের ডিনার ডান, আর অফিসে বললাম যে একটা প্যাকেট পেয়েছিলাম পাঞ্ছারাম থেকে, তো লুচি আর সবজিটা সত্যি রিভিউ বলতে গেলে সোসো, পাঞ্ছারামের ছিল ঠিকই টুই আর কি সোসো, বাট মিষ্টি দুটো ভালো ছিল, চপটাও ঠান্ডা ছিল, মাইক্রোওয়েভে গরম করেছিলাম, তাও ওই আর কি সোসো ব্যাপারটা। তো ওভারঅল অ্যাভারেজ, হ্যাঁ অ্যাভারেজ টেস্ট। আর মানে কালকে ওই আইসক্রিম খেয়ে না, এত আইসক্রিম খেয়েছি সত্যি বলতে গেলে, এই এতটাও মানে হঠাৎ করে খেয়েছি, আর ওয়েদারও খুব ফ্লাকচুয়েট করছে, প্রচণ্ড কানে যন্ত্রণা করছে সকাল থেকে, আজকে কানে ব্যথা, ঘাড়েও ব্যথা করছে, এই এই পুরো উইকটাই প্রচণ্ড হেক্টিক গেছে, কেন কি ওই অফিস, তারপরে অফিসের বাইরে যে কাজ সেগুলো মানে অফিসের কাজ থাকছে ভোরবেলা থেকে, কালকেও আমার ভোর থেকে কাজ আছে, আর কালকে একটা জায়গা যাওয়ার আছে, একটা ইম্পর্টেন্ট কাজ আছে, দুপুরে বেরোবো 1 নাগাদ। আর তোমাদের বলছিলাম ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হচ্ছে সেন্ট্রাল মলের ওখানে, যদি কেউ না গিয়ে থাকো তাহলে অবশ্যই ভিজিট করো, 2 নভেম্বর থেকে 13 নভেম্বর, হ্যাঁ পরশু হচ্ছে লাস্ট ডে, তো নাহলে শেষ হয়ে যাবে, আর এটা মানে ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। তো আমি দেখছিলাম যা ফেসবুকে এবার রিভিউ, এমনি যা দেখছিলাম তাতে প্রচুর টাইপের অনেক রকমের দোকান এসছে, তো তোমরা একবার ভিজিট করতে পারো, আমি কালকে যাব, তো তোমাদের সাথে অবশ্যই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, যদি আমি যাওয়ার পর আর টাইম থাকবেই না, শুধু সানডেটাই থাকবে, যদি এখনো কেউ পারলে অবশ্যই যেও, হ্যাঁ মানে আজকে যে ব্লগটা করছি সেটা তো কালকে পাবলিশ হবে, তো কালকে সকালে তোমরা দেখতেই পাবে। তো তারপরে আমি তোমায় বলেই দিচ্ছি, একদম সেন্ট্রাল মলটা যেটা তার সামনে যে মাঠটা আছে সেইখানেই হচ্ছে, মানে ওগুলোতে তো আগে কিছু ছিল না, ওরকম ভাবে কিছু হতো না, ঘাস এরকম এখন সুন্দর করে ক্লিন করে, ওটা সত্যি এরিয়াটা কিন্তু প্রচুর ভালো, হ্যাঁ ওখানটায় আবার দুর্গা পূজোর প্যান্ডেল করেছিল, এখন নিউ টাউন না প্রচন্ড ভালো করে সাজিয়েছে, স্পেশালি ওই জায়গাটা, ওই অ্যাক্সেস মল, এই জায়গাটা আজকে আবার এটাও দেখলাম, ওই যে ওই জায়গাটা কি শপার স্টপ খুলেছে, ওই জায়গাটা কি ছিল, ক্রোমা, ক্রোমা এখানটা আছে, ওখানে শপার স্টপ খুলেছে, একদিন তোমাদের গাড়িটা আসতে করে দেখাবো, ওখানে অনেকগুলো দোকান খুলেছে, ওখানে স্টারবাকস তো আছেই, অনেকদিন ছিল, আজকে শপার স্টপ দেখলাম। আর একটা কি জানো ওটাতে কি বেশ নামটা ওটা, হ্যাঁ একটা ইয়ে আছে, হায়াত না না হায়াত না, একটা অন্য কি আছে আমি দেখে বলবো তোমাদেরকে, আর ইয়ে ওই কালকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এক্সপিরিয়েন্সটা। ওটা বলো না কি, যেটা বাইপাসে, যেটা ইয়ার পাশের নামটা কি জানো, ভিভান্তা না, হ্যাঁ ভিভান্তা নয়, মানে ওটা JW ম্যারিয়ট আছে ওখানে, না না হ্যাঁ ওখানে JW ম্যারিয়ট আছে, ও আচ্ছা তাহলে ওখানে আছে, আই এম নট শিওর, যদি আবার তোমাদের সাথে কনফার্ম করে বলবো, JW নয় এমনি ম্যারিয়ট এর কিছু, এমনি ম্যারিয়ট হতে পারে, বাট ম্যারিয়ট হতে পারে, তো শরীর ভালো থাকলেই সবকিছু হবে। তো এখন একটু রাতে কানে একটু শেক নিয়ে শোবো, আজকে প্রচন্ড ব্যথা করছে, আর ঘাড়টাও কালকে কিভাবে শুয়েছি জানি না, ঘাড়েও খুব ব্যথা আমার, আর ওয়েদার সত্যি তখনই ঠান্ডা লাগছে, পাতলা একদম পাতলা পিলোতে, আমার অতটাও পাতলা পিলোতে মানে আমি শুই না, বেসিক্যালি একটু তার থেকে একটু মানে কটন থাকবে সেরকমই শুই, তো ওইটা একদম শেষ হয়ে গেছিলো, সেই জন্য পিলো চেঞ্জ করেছি, আর ঘাড়ে আমার প্রচন্ড যন্ত্রণা করছে, ওই কারণেই তো এখন তাড়াতাড়ি একটু মানে হট মানে জাস্ট একটু হট ব্যাগটা দিয়ে একটু তোমায় দিয়ে দেবো, শেক দিয়ে দেবো, হ্যাঁ একটু শেক নিয়ে নেবো, তারপরে আমি শুয়ে পড়বো আজকে,
চলো তাহলে আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো তোমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে। যদি না শেয়ার করো আমরা নতুন নতুন কন্টেন্ট আনতে পারবো না, নতুন জিনিস দেখাতেও পারবো না তোমাদের। আর আমরা সবার কাছে তাহলে রিচ করব কি করে? রিচ করব কি করে? আমরা যা করি তোমাদের সাথে রোজই যা করি তাই শেয়ার করি, তাই প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো তোমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে। আর প্লিজ হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ উইল গেট দ্য নোটিফিকেশন অ্যাজ সুন অ্যাজ উই পোস্ট ইন দ্য YouTube channel. So, tata, good night, stay safe.